আমার প্যান্ট থেকে এখনো গন্ধ আসতেছে। মনে নাই সকালে তোর বাসা কি হয়েছে, আমি তো চেঞ্জ করার সময়টা পাইলাম না। আর এই অপবিত্রভাবে যদি বাবার কাছে যাই এটা মনে ঠিক হইব না। তাইলে শাইন, আমি আর সবুজ দাঁড়াইলাম, তুই এই লোকের লগে যা, বুঝছস? পেতনি এন থেকে পলাইতে পারবো না, আমরা আসি, গার্ড দিতেছি, যা যা তুই যা। ঠিক আছে ভাই, তাহলে চল। ঘটনা কি? পেতনি তো ঘুমাইতেছে, আমার এখানে আনলো কেন? ওই কি সত্যি সত্যি ঘুমাইতেছে নাকি বান্দরছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে চোখ বন্ধ করে আছো কেন? ওই চোখ বন্ধ করছি, আমি তো করি নাই। তুমি? ও আমি। ওই তো এখানে ঘুমাইতেছে, তুমি এখানে, বুঝলাম না আমি। বাবার কাছে লয়ে চলেন, 1000 টাকা দেন। টাকা তো দিমু, বাবারে তো টাকা দিমুই। বাবারে টাকা দেওয়া লাগবে না, আমার 1000 টাকা দেন। ও বাবারে টাকা দেওয়া লাগবে না, চল তো হয়ে গেল। বাবার টাকা দেওয়া লাগবে না, বাবার হাদিয়া দিলে হইব। চলেন তো ভাই, হাদিয়া আর টাকা তো একই জিনিস। টাকা আর হাদিয়া এক জিনিস না, টাকা টাকাই, হাদিয়া গরু ছাগল হইতে পারে। ছাগল হিসেবে আপনারে দিতে পারলে একটু আরাম পাইতাম। কিছু কইলেন না? কইলাম যে আপনারে একটা ছাগল দিতে পারলে একটু আরাম পাইতাম। এখন চলেন। আমার ছাগল লাগবো না, গরু হোক ছাগল হোক, 1000 টাকাই যথেষ্ট। যথেষ্ট ভাই, আপনি যথেষ্ট পরিমাণ কথা বলছেন, দয়া করে আমাদের দুইজনকে বাবার দরবারে নিয়ে চলুন। ঠিক আছে, আমি দূর থেকে দেখা দেবো, আপনারা ঢুকে বেরেন। চলো।